কলকাতা ভুগছে ফুটবল জ্বরে। এই সপ্তাহে ডুরান কাপে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইস্ট বেঙ্গল। তার মধ্যে আবার নতুন করে ফুটবল মহারণ্যের আসর। সৌজন্যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট টেনিস ক্লাব তাদের উদ্যোগে আয়োজিত হলো দুদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা। শনিবার ছিল তার ফাইনাল। আইনের লড়াই ছেড়ে বল পায় মুখোমুখি আইনজীবী বিচারকরা। ছয়জনের দলে মোট 12টি টিম অংশগ্রহণ করেছিল এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড় হয় আইনজীবী নয়তো বিচারক। শনিবার দিন খেলা শেষে আয়োজিত হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টুর্নামেন্টের অন্যতম আয়োজক ক্লাবের সচিব সমর কুমার ঘোষ উর্ফে গান্ধী বলেন, সারা বছরই আইনি কচকচানির মধ্যে থেকে আমরা এই দুটো দিন অন্যরকমভাবে কাটানো হয়। এটা অনেকটা গেট টুগেদারের মতো। এই টুর্নামেন্টের আয়োজনে যারা যারা সাহায্য করেছেন তাদের প্রত্যেককে সাধুবাদ জানালেন তিনি। এছাড়া অংশগ্রহণকারীরা জানান, সারা বছর শরীরচর্চার সময় হয় না, এই দুটো দিন বন্ধুত্বপূর্ণ আবহে খেলে খুবই ভালো লাগলো। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আজকে যা এখানে টুর্নামেন্ট হলো, খুব ভালো স্পিরিটে খেলা হয়েছে, আর আমি খুব ফর্চুনেট দ্যাট আমি এই ক্লাবের সাথে জড়িত আছি, আর আশা করছি আগেও এর থেকে ভালো টুর্নামেন্ট হবে আর সবাই এখানে আরও পার্টিসিপেশন হবে। সত্যি খুব সুন্দর খেলা, এবং মানে আমরা যারা খেলি, জাজেস এবং অ্যাডভোকেট যারা আছেন, তারা তো শরীরচর্চা করার সময় পায় না। এটা একটা শরীরচর্চার মাধ্যম হলো আমাদের, যে আমরা শরীরচর্চার একটা মাধ্যম পেলাম। আমরা একটা দিন দুটো দিন খেললাম, তার আগে মেন্টাল প্রিপারেশন থাকে যে আমরা খেলবো, তার একটা উত্তেজনা থাকে। দারুণ লাগলো, এরকম খেলা প্রতিবার হবে এবং সুন্দর হবে, এবং সত্যি স্পোর্টসম্যান স্পিরিটের খেলা হয়েছে। এটার জন্য আমি পুরো ক্লাব কর্তৃপক্ষ, অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ, আমাদের জুডিশিয়াল অফিসার, আমাদের অ্যাডভোকেট স্টাফ সবাইকে ধন্যবাদ জানাই। দুদিনব্যাপী যে ফুটবল খেলা হলো, এই ফুটবল খেলাতে আমরা সবাই মিলে যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে যে সুন্দরভাবে আমরা একে আরেকের সহায়তা নিয়ে একে আরেকের হাতে হাত ধরে যেভাবে আমরা এই অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করলাম, তার জন্য আমি সমস্ত ক্লাব মেম্বার এবং লয়ারদের কাছে আমি কৃতজ্ঞ। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর পরিশেষে জানাই যে সুন্দর পরিবেশে, যেহেতু আজকের দিনটা একটু ইয়ে হয়ে গেল, তাড়াতাড়ি করতে হলো আমাদের, এই জন্যই যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সেজন্য আমরা পুরোটা ইয়ে করতে পারছি না। এনিওয়ে, তার মধ্যে আমরা বলছি যে আমাদের যারা সাহায্য করেছে, যে 12 জন মেন্টর, আমি সবার নাম এখনই বলতে পারছি না এই মুহূর্তে, তাহলে আমি তাড়াহুড়া করতে হচ্ছে। তারপর হচ্ছে সাবিনার নেশা আমাদের কিছু খাওয়া দিয়ে এরা সাহায্য করেছে, যে সাহায্য করেছে আমাদের অনিল দাস, যে মেন্টর, যে চ্যাম্পিয়ন হয়েছে বোধহয় ওরা, তাদের নেশারে এরা যেভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এবং বিভিন্ন যে 12 জন আমাদের সঙ্গে যারা এগিয়ে এসে সাহায্যের হাত দিয়েছে, আমি তাদেরকে কাছে ব্যক্তিগতভাবে আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি সবার সুস্বাস্থ্য ভালো কামনা করি। সবাই ভালো থাকুন, সুন্দর জীবনযাপন করুন, এবং আরও পরবর্তী দিনে আরও সুন্দরভাবে এই ক্লাবের পেছনে আপনারা সবাই, হয়তো আমরা থাকবো না, পরবর্তী প্রজন্ম আসবে, তাদেরকে এগিয়ে নিয়ে চলুন। এবং সবচেয়ে পরিশেষে একটা কথা না বললেই নয়, যে শালু গুপ্তা আমাদের ওয়ান অফ দি লেডি মেম্বার, এবং উনি যেভাবে একমাত্র লেডি মেম্বার, যে ক্লাবের ইতিহাসে উনি প্রথম যে একজন লেডি মেম্বার কিছু অর্থ সাহায্যের জন্য এগিয়ে এসে আমাদের হাত বাড়িয়েছে, কাজে তাদের অকুণ্ঠ তাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা অনিল দাস, এই শালু গুপ্তা এবং সাবিনার নেশা যেভাবে ওরা আমাদের পাশে আসে, আমি ওদেরকে সবাই দেব। এবং পরিশেষে আমি এটা জানাতে চাই যে আমাদের যে ক্লাবের যে টিম, ক্লাবের যে টিম ম্যানেজমেন্ট, যে দুজন ভাইস প্রেসিডেন্ট অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের ইয়াদের সমস্ত ইয়ারাই, বিশেষ করে যে শান্তনু রায়ের অনবদ্য ভূমিকা, ওর সাহায্য ছাড়া বোধহয় আমি এটা কিছুই আগ্রহ করতে পারতাম না, শান্তনু স্যার। এবং আমাদের ইয়ারাই ট্রেজারার ইকুয়ালি যেভাবে এগিয়ে এসছে, যেভাবে সারাদিন থেকে যেভাবে উনি সময় নষ্ট করে, বা অন্য দিনের মধ্যে সেই এই কদিন যেভাবে কালেকশন করেছে, যেমন পূর্ণেন্দু আছে এবং আরও যারা কমিটি মেম্বার আছে, আরও একজন আমাদের কমিটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন অভিজিৎ বরণ দাস, আরও কমিটি মেম্বার যারা আছে, এবং অনেকে তার মধ্যে প্লেয়ার ছিল বলে তারা হয়তো এগিয়ে আসতে পারেনি, কিন্তু তারা তাছাড়াও, এবং দুলা আমাদের একমাত্র লেডি কমিটি মেম্বার, সেই দুলাও আমাদেরকে শেষ দুদিন অসম্ভবভাবে সার্ভিস দিয়েছে। কাজে সবার কাছে আমি কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে, অ্যাজ এ সেক্রেটারি অফ দি ক্লাব। কাজে সবাই ভালো থাকুন। আমি মনে করি যে আগামী দিনে যেই সেক্রেটারি হোক, যেই আসুক, ক্লাবটাকে আরও সুন্দর পরিবেশ তৈরি করে ক্লাবটাকে নিজেদের মতো করার জন্য, যেন আমরা কারোর পায়ে কারোর জন্য নির্ভরশীল না হয়ে আমরা যেন নিজেরা ক্লাব চালাতে পারি, সেই একটা উদ্যোগ আমরা যাতে নিতে পারি সেইটা কামনা করে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। এবং পরিশেষে আমি জানাই, যেসব প্লেয়ার আমাদের, যা যেসব রেগুলার প্লেয়ার যারা
হাইকোর্টের টুর্নামেন্ট খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এবং তাদের ব্যক্তিগতদের কারোর নাম আমি উচ্চারণ করে তাদের কাউকে ছোটো করতে চাই না, এবং সবাই যেভাবে এগিয়ে এসেছিল, যেমন সুনীল আছে, সুমন দাস আছে, শান্তনু আছে, তারপরে আছে আমাদের দুর্জয় সেনগুপ্ত আছে, মানে অনেক আছে, নৌশাদ আছে, অনেক যারা আছে আমি সবার নামে অনেক মনে করে বলতে পারছি না, তারা হলার মধ্যে আমাকে তার জন্য ক্ষমার্জনা করবেন, এবং সবাই ওরা ক্রিকেট এবং ফুটবল দে আর রিপ্রেজেন্টিং অন বিহাফ অফ দি ক্লাব অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাংশাল কোর্ট, এবং ব্যাংশাল বোস নামে ওরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেভাবে ওরা কাজ করে, যেভাবে ওরা খেলাধুলা করে, তার জন্য সত্যি ওরা প্রশংসারযোগ্য। এই বলেই আমি সাইড।